ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমালোচনায় হিউম্যান রাইটস ওয়াচ ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করায় মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে সংস্থাটি দাবি করেছে ইরানের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে দেশটি ওষুধসহ জরুরি স্বাস্থ্য সামগ্রী আমদানি করতে পারছে না ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন ইরানের স্বল্প আয়ের মানুষ সংস্থাটি সর্বোচ্চ চাপ মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞায় ইরানিদের স্বাস্থ্য শীর্ষক পাতার এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্যাহত এতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে কিভাবে জরুরি ওষুধ চিকিৎসা সরঞ্জাম সহ স্বাস্থ্য সামগ্রী আমদানিতে ইরান সমস্যার সম্মুখীন হচ্ছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য উঠে এসেছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করে আসছে ওষুধ ও চিকিৎসা সামগ্রী নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে এ ব্যাপারে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকার কারণে ইউরোপীয় ও আমেরিকান প্রতিষ্ঠানগুলো ইরানে ওষুধ রপ্তানি করতে পারছে না হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য বিষয়ক পরিচালক সারাহ লে ওয়েটসন বলেছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেন তারা ইরানের সাধারণ মানুষের পাশে আছেন অথচ মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের স্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ্য দু সালের মে মাসে যুক্তরাষ্ট্র ইরানের সাথে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসে এরপর কয়েক দফায় ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন অবরোধের ফলে আন্তর্জাতিক মহলে বেশ সমালোচনায় পড়ে ট্রাম্প প্রশাসন পরে তারা দাবি করেন ওষুধ ও চিকিৎসা সামগ্রীতে নিষেধাজ্ঞা নেই অথচ চলতি বছরের মার্চের শেষ নাগাদ কয়েকটি ওষুধের ওপর নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন ফলে এসব জরুরি ঔষধ ইরানে ঢুকতে পারছে না ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন তার দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসন চালালে শত্রুকে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হবে তিনি তেহরানে এক সামরিক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এই সতর্কবাণী উচ্চারণ করেন জেনারেল বাকিরি বলেন শত্রু যদি ইরানের ভূমিতে আঘাত হানে তবে তাকে সর্বোচ্চ নেতার নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ জাতি ও একটি শক্তিশালী সেনাবাহিনীর সম্মুখীন হতে হবে এর ফলে শত্রুকে ভয়াবহ ক্ষতি ও সম্মানহানির মুখে পড়তে হবে ইরানের সেনা সেনাপ্রধান অবশ্য একথাও বলেন তার দেশের সামরিক শক্তিমত্তার কথা বিবেচনা করে শত্রু ইরানে আগ্রাসন চালানোর সাহস পাবে না তিনি আরও বলেন গত চল্লিশ বছরে ইরান প্রমাণ করেছে অন্য কোনো দেশের ওপর আগ্রাসন চালানোর ইচ্ছা তার নেই এবং প্রতিবেশী দেশগুলোর সীমান্তের প্রতি কোনো লোভতা নেই তবে আক্রান্ত হলে তেহরান শত্রুকে অনুতাপ সৃষ্টিকারী জবাব দেবে ইরান যে কোনো ধরনের ষড়যন্ত্র নিষেধাজ্ঞা অবরোধ চাপ ও হুমকি মোকাবেলা করে শক্তিশালী অবস্থানে টিকে থাকার সক্ষমতা অর্জন করেছে বলেও জানালেন জেনারেল বাকিরি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইরানের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে চীন বলল কূটনীতিক চীন বলেছে দেশটি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার বিষয়টিকে অনেক গুরুত্ব দেয় এবং এই বিষয়ে বেজিং তেহরানের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে চীনা প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি জাই জুন মঙ্গলবার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সঙ্গে এক সাক্ষাতে এই মন্তব্য করেন সাক্ষাতে দুই পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উপায় নিয়ে আলোচনার পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়েও বিনিময় করেন এ সময় তেহরান ও এর মধ্যে কৌশলগত সহযোগিতা শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন জারিফ ও জুন সাক্ষাতে জারিফ বলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সম্প্রতি জাতিসংঘে দেয়া ভাষণে হরমুজ পিস জেভান নামের একটি শান্তি প্রস্তাব তুলে ধরেছেন যেখানে পারস্য উপসাগরীয় দেশগুলোকে নিয়ে সম্মিলিতভাবে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার গল্প ব্যক্ত করা হয়েছে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে চীনের ইতিবাচক ভূমিকাকেও তেহরান স্বাগত জানায় বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন ইরানের প্রেসিডেন্ট ড হাসান রুহানি গত পঁচিশ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের চুয়াত্তরতম বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে হরমুজ পিস অ্যান্ড ডেভার নামের একটি শান্তি প্রস্তাব তুলে ধরেন ওই প্রস্তাবে তিনি বলেন পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে শান্তি প্রতিষ্ঠার জন্য এই অঞ্চলে কোনো বিদেশি সেনা উপস্থিতির প্রয়োজন নেই বরং মধ্যপ্রাচ্যের দেশগুলো সম্মিলিত প্রচেষ্টায় এই কাজ করতে পারে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ